আমার প্রথমে মানে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠাই, মানে বিছানা থেকে যখন আমি দাঁড়াচ্ছি তখন আমার হিপ জয়েন্টের পাশে কুস্কিতে ব্যথা, মানে আচ্ছা, দাঁড়াতে পারছি না, হুম হুম হাঁটুতে ব্যথা ছিল ডান পায়ে। তারপর মানে 2-3 দিন এভাবে দেখার পর আস্তে আস্তে ব্যথাটা বেড়ে যাচ্ছে না। তখনও মানে আমার অবস্থা খুব বেশি প্রচন্ড একটা ব্যথা, ভালো ছিল না, ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, মানে একরকম, মানে একদিকে ঝুঁকে ঝুঁকে আমার যেদিকে আচ্ছা, ব্যথা সেদিকে তো মানে বরকা দিতে পারতাম না, মানে সুস্থ স্বাভাবিক মানুষরা আমরা যেভাবে যেরকম হাঁটি সেভাবে সেভাবে হাঁটতেও হাঁটতে পারেননি আপনি। পারতাম না। এখানে 3 বেলা করে ট্রিটমেন্ট দিত, হুম হুম আর ওদের মানে খুবই ভালো, মানে ট্রিটমেন্ট যারা দেয়, হুম 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 তাদের যে থেরাপিস্ট গুলো আছে, হুম 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 তাদের ব্যবহার, তাদের মানে এখানকার সব কিছুই ভালো, আচ্ছা, মানে খাবার দাবার যা কিছু মানে আছে, মানে খাবার যত দাবার স্টাফ থেকে আছে, শুরু হ্যাঁ করে স্টাফ প্লাস সব, হচ্ছে আপনাদেরকে যে ট্রিটমেন্ট দিতেন বা ডিউটি ডক্টর হ্যাঁ এবং পরিবেশ মানে সব সবই কিছুই ভালো আমার কাছে লেগেছে ভালো আপনার কাছে। লাগছে। আচ্ছা, আজকে কততম দিন আপনার? আজকে 8 দিন, মানে অষ্টমতম দিন। অষ্টমতম আচ্ছা, দিন আজকে কি অবস্থা আপনার? আজকে, আলহামদুলিল্লাহ অনেক, মানে আমি সুস্থ, আচ্ছা, আজকে আপনি অনেকটা সুস্থ। সুস্থ। আপনি আপনার কি কারো সাপোর্ট নিয়ে এখন চলাফেরা করতে হয়, না কাউকে ধরে চলাফেরা না করতে হয়? ইনশাল্লাহ এখন আমি নিজেই, মানে আপনি প্রথমে আমাদেরকে বললেন যে আপনি এই সমস্যাটা হওয়ার পর থেকে আপনি একটা দিনও শান্তি মতো বা ঠিক মতো ঘুমাতে পারেননি, এখন কি ঘুমাতে পারেন? হ্যাঁ এখন ঘুম ঘুমাতে হয় পারেন? ইনশাল্লাহ আগের মতো। কি মনে হচ্ছে এই যে এতদিন আপনার বাসার যে কাজ সেটা ঠিকঠাক মতো করতে পারেন নাই, নিজে ঠিকঠাক মতো শান্তি মতো খেতে পর্যন্ত পারেননি, এখন পারবেন? হ্যাঁ এখন ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো আগের মতো হচ্ছে। আচ্ছা, রোগ শোক সব মানুষের জন্যেই তো, অনেক ক্ষেত্রেই আমাদেরকে অনেক রকমের রোগে ভুগতে হয়, দৈনন্দিন জীবনে কাজ করতে গেলে অনেক রকমের সমস্যায় ভুগতে হয়। যেমন সমস্যা আমাদের জীবনে আসতে পারে, সেই সমস্যার সমাধানও আমাদেরই খুঁজে নিতে হবে। প্রত্যেকটা সমস্যা আমরা যেইভাবে ফেস করি, আমরা যদি সেই সমস্যাগুলোকে নিয়ে আমাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কাছের মানুষগুলো থাকে তাদের সাথে যদি আমরা কথা বলি, এবং দেখবেন সেইখান থেকে সুন্দর একটা সমাধান বের হয়ে যায়। আর যদি আমরা সেই সমস্যাগুলোকে নিজের নিজেদের মধ্যেই সুপ্ত করে রাখি, যদি কারোর সাথে শেয়ার না করি, সেটার দেখবেন সঠিক কোনো সমাধান আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রেও একই। চিকিৎসা যখন আমি একা যখন অনেক জায়গায় ঘুরবো, নানান ধরনের চিকিৎসার জন্য খোঁজাখুঁজি করব, আমরা কিন্তু অনেক সময়ই সেই সঠিক চিকিৎসাটা পাই না। যদি আমরা আমাদের বন্ধু অথবা কাছের যারা আছেন বা আত্মীয় স্বজন আছেন যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, তাদের সাথে যদি আমরা আলাপ আলোচনা করি, সেক্ষেত্রে দেখবেন তাদের কাছ থেকেও অনেক সময় আমরা সঠিক কোনো বুদ্ধি বা পরামর্শ পেতে পারি। আমাদের কাছে আজকে যেই পেশেন্টটা আছেন যার সাথে আমরা কথা বলবো, সে আসলে অনেক দিন যাবৎ উনি এসপিএ এবং ডিক্স বাল্জ সমস্যা নিয়ে ভুগছিলেন, এবং তারপরে প্রথম কিছুদিন হয়তো তার ব্যথাটা অনেক কম ছিল, তারপর হঠাৎ করে ব্যথাটা বেড়ে যায়। উনি নিজেও হয়তো কয়েকটা ডক্টরের সাথে কথা বলেছেন, কিন্তু সঠিক কোনো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে উনি আজকে আমার সামনে আছেন। আমরা একটু ওনার সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি ওনার কী সমস্যা ছিল এবং সেখান থেকে যে সমাধান পেয়েছেন সেটার কীভাবে পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। মুসাম্মদ জিসমিন আক্তার। মুসাম্মদ জিয়াসমিন আক্তার, কোথা থেকে এসেছেন আপনি? আমি ঢাকা উত্তরা থেকে এসেছি। ঢাকা উত্তরা থেকে। আমাদেরকে যদি একটু ছোট করে বলেন যে আসলে কি সমস্যা হতো আপনার এবং কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন। আমার প্রথমে মানে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠাই, মানে বিছানা থেকে যখন আমি দাঁড়াচ্ছি তখন আমার হিপ জয়েন্টের পাশে কুস্কিতে ব্যথা, মানে আচ্ছা, দাঁড়াতে পারছি না, হুম হাঁটুতে ব্যথা ছিল ডান পায়ে। তারপর মানে 2-3 দিন এভাবে দেখার পর আস্তে আস্তে ব্যথাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো তারপরে অনেক এক আমাদের বাসার পাশে একটা হসপিটাল এমনিতে থেকে, প্রথম প্রথম ব্যথাটা কোথায় শুরু হয়, আপনার প্রথম হাঁটুতে ওখান না থেকে, প্রথমে হাঁটু থেকে? না প্রথমেই হিপ ওখানে, মানে জয়েন্টে, হিপ জয়েন্ট হিপ জয়েন্ট থেকে, থেকে তারপর আস্তে আস্তে সেটা হাঁটুতে যায়। হ্যাঁ আচ্ছা, হাঁটুতে ওখান, গেল। এই যে সমস্যাটা হতো আপনার, এই সমস্যার জন্য দৈনন্দিন জীবনে বা আপনার কাজকর্মে কি ধরনের সমস্যা ফেস করতেন? অনেক সমস্যা হতো, আমি উঠতে মানে উঠতে বসতে খাইতে মানে কোনো দিক দিয়েই কোনো ই পাইতাম না, খুব কষ্ট হইতো।
রাতে ঘুমাতে কষ্ট হতো, ঘুম আসতে পারতো মানে যত জানুয়ারি মাস থেকে আমার 7-8 তারিখ থেকে এই সমস্যাটা দেখা দিছে, 2-3 দিন পর থেকে আমি মানে এই পর্যন্ত মানে এখানে ভর্তি হওয়ার 8 পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই, মানে দিনেও না রাতেও না, এমনকি ঘুমের বড়ি খাইও ঘুমাইতে পারি না। আপনি তো বিবাহিত? জি। কোনো সন্তান আছেন? না। আচ্ছা, তাহলে সংসারে তো আপনার হাজবেন্ড আছেন বা আপনার শ্বশুর শাশুড়ি যারা আছেন, তাদের যে রান্নাবান্না বা আনুষাঙ্গিক যে কাজগুলো থাকতো সেগুলো তো ঠিকঠাক মতো করতে পারতেন না? আমি কোনো কিছুই করতে পারতাম না, মানে রান্নাবান্নাকে বসে থাকতে পারতাম না, খাবার দাইলে মানে ব্যথার যন্ত্রণায় মানে খাবারটাও ঠিক মতো খাইতে পারতাম না, খুব কষ্ট হইতো, মানে নাড়াচাড়া, এত প্রচন্ড প্রচন্ড ব্যথা, বা আপনি ঠিকঠাক মতো মানে নিজে যে কিছু খাবেন সেটাও মানে খাইতে পারতাম না, খাবার সামনে নিয়েও মানে ব্যথা, মানে বৈশা খাইতেছি কিন্তু ব্যথার জন্য মানে খাবার রুচিটা থাকতো না তখন। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে আপনারা আপনার বাসার পাশে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? আমার বাসার পাশে একটা হসপিটাল আছে, ওখানে যাওয়ার পরে একটা ডক্টর দেখাইছি, অর্থোপেডিক ডক্টর। তো উনি যাওয়ার প্রথমেই বলল যে একটা এক্সরে করার জন্য, তো উনি একটা এক্সরে করার পরে আমাকে বলল যে আমার কোমরের মেরুদণ্ডের একটা এই রগের সমস্যা হয়েছে, তো ওষুধ লেখা দিয়েছে, খাওয়ার পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলছে। তো যেহেতু ইনশাল্লাহ বলছে, আমি মানে খুব আমার এর ভিতরে আত্মবিশ্বাস আসছে, খুশি যে হয়তো এটা খেলে আমি সুস্থ হয়ে যাব, কোনো সমস্যা নাই এটা বলছে। তো তার ওষুধ নেওয়ার পরে আমি 2-3 দিন খাইছি, একটু ভালোই গেছে, মানে ব্যথাটা কম, কিন্তু হাঁটতে পারতাম না, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতে হইতো। 3-4 দিন পরে আবার মানে প্রচন্ড রকমের ব্যথা, মানে তখন আরো তীব্র ব্যথা হয়েছে। তারপরে আবার গেলাম ওই ডাক্তারের কাছে, তো উনি যাওয়ার পরে বলল তাহলে তো এটা অনেক সমস্যা দেখা দিছে, তা আপনি থেরাপি নিতে পারেন, থেরাপি নিয়ে দেখেন ভালো হয় কিনা, তা থেরাপি নিয়েও যদি ভালো না হয় তাহলে আপনি একটা MRI করেন। তারপরে আমি ভাবলাম যে অযথা মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া থেরাপি নেওয়াটা মানে আমার জন্য মানে ই না। আচ্ছা, এই যে ডক্টরের কাছে গেলেন, তার আগে কি নর্মালি কি হয়, ধরেন আমাদের যদি জ্বর বা কোনো অসুখ বিসুখ হয় আমরা প্রথমে কি করি, দেখা গেছে নিজের মতো আমরা ফার্মেসিতে যাই, কোনো একটা মেডিসিন নিয়ে বা ব্যথার ট্যাবলেট নিয়ে খেয়ে ফেলি, এরকম কোনো কিছু করেছেন? না, আমি প্রথমে মানে আমার এটা হওয়ার পরে আপনি একটা ডক্টরের সাথে অর্থোপেডিক ডক্টরের সাথে দেখা করছি আর কি। আচ্ছা, এভাবে কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই না। খাননি? আচ্ছা, তারপর কি হলো? তারপর উনি বলার পরে আমি তো বললাম যে মানে আমার নিজের শরীরের প্রতি আমি তাহলে থেরাপি না নিয়ে আগে ডক্টর দেখাই, ভালো একটা ডক্টর দেখাই, তারপর উনি যে সাজেস্ট করবে সেই অনুযায়ী আমি চিকিৎসা নেব। তারপর ইউটিউবে মানে শফিউল্লাহ স্যার প্রদানের একটা ভিডিও দেখলাম, ভিডিও মানে আমি দেখি অনেক দিন ধরে, তখন আমার ব্যথা ছিল না, আমি ভালোই ছিলাম, মানে আপনার ব্যথার আগেও আপনি স্যারের ভিডিওগুলো দেখতেন? প্রায় 1-1.5 বছর ধরে আমি স্যারের ভিডিও দেখি। আচ্ছা, মানে দেখার পরে যখন ব্যথা হলো মানে আমি তখন নর্মালিভাবে নিশ্চয়ই ভাবছি যে এটা মনে হয় এতটা সমস্যা না, তারপরে যখন অতিরিক্ত বেড়ে গেছে তারপর একদিন আমি মানে স্যারের ওইখান থেকে সিরিয়াল নিয়ে 14 ফেব্রুয়ারিতে আমি স্যারকে দেখালাম। দেখানোর পরে স্যারে বললো যে আমার এক্সরেটা আমি দেখাইলাম, দেখানোর পরে বললো যে এক্সরে দেখে কোনো ই হবে না, আপনি একটা MRI করেন, মানে এক্সরে দেখে ঠিক ক্লিয়ার বোঝা যাবে না, আপনি MRI করেন। তারপরে স্যারের কথা মতো আপনি MRI করলেন? MRI করলাম, ব্লাড টেস্ট মানে অনেক পরীক্ষা নিরীক্ষা যা লাগে সব করলাম, করার পরে রিপোর্ট দেখার পরে স্যারে বলছিল যে আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য যে 10-12 দিন ভর্তি থাকেন, ইনশাআল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা, যখন আপনি স্যারের কাছে আসলেন তার আগে আরেকটা ডক্টরের কাছে গিয়েছেন, সেখান থেকে আপনি সুস্থ হতে পারেননি, তারপরে আপনি নিজে ঘাটাঘাটি করে বা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আগে থেকেই আপনি ফলোয়ার ছিলেন, ওনার ভিডিওগুলো দেখেন এবং যে জায়গা থেকে হয়তো বা আপনার একটা আত্মবিশ্বাস স্যারের প্রতি ছিল, আপনি এখানে আসলেন এবং স্যার আপনাকে বললো MRI করতে। হ্যাঁ, তো MRI করার পর আপনি স্যারকে MRI দেখালেন, এর আগে স্যার আপনাকে মানে ওই সময়টাতে আপনি যখন আসলেন তখন আপনার অবস্থাটা কেমন ছিল? না, তখনও মানে আমার অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না, ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, মানে একরকম মানে একদিকে ঝুঁকে ঝুঁকে আমার যেদিকে ব্যথা সেদিকে তো বড়টা দিতে পারতাম না, মানে সুস্থ স্বাভাবিক মানুষরা আমরা যেরকম হাঁটি সেভাবে হাঁটতেও পারেননি, আপনি দেখা গেছে হয়তো আপনাকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে, আমার সাপোর্ট দিয়ে নিয়ে আসতে হতো, ধরে ধরে আসতে হতো। আচ্ছা, তারপর স্যার আপনাকে ভর্তির কথা বললেন? হ্যাঁ, ভর্তির কথা বললেন। পরে আমি স্যারের কাছে বললাম যে যেহেতু আমার এখানে একা থাকতে হবে, আমি আমার প্রচন্ড ব্যথা, তো স্যারকে কিছু ওষুধ লিখে দেওয়ার জন্য বলছি। তো স্যারে আমাকে 15 মানে ওষুধ লেখা দিছে অনেকদিনেরই, 2 মাসেরও একটা ওষুধ লেখা দিছে,
তারপরে ওষুধ খাওয়ার পরে 3-4 দিন মানে খুবই ভালো গেছে, 4-5 দিনের মাথায় মানে আবার ও সেই তীব্র ব্যথা শুরু হয়েছে। এটা কি মানে ডক্টর স্যার যখন স্যারকে দেখানোর পরে স্যারে ওষুধ লিখে দেওয়া তখন তো আপনি বাড়ি চলে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, মানে স্যারে ভর্তির কথা বলছিল, আমি হই নাই মানে আমার সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই, তারপরে চলে গেছি। চলে যাওয়ার পর ওষুধ খাওয়ার পর খুবই ছিল আর কি, পরে 3-4 দিন ভালো ছিলাম, তারপর থেকে আবার ব্যথা বেড়ে গেছে। তারপর ভাবলাম যে না, তাহলে স্যারের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়ে যায়। তারপর আবার 5 তারিখে আসলাম, আয়েশা ভর্তি হয়ে গেলাম স্যারের কথা মতো। আচ্ছা, আপনি ভর্তি হয়ে গেলেন, তারপর থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হলো। প্রতিদিন ট্রিটমেন্ট কিভাবে দিত বা কি ধরনের ট্রিটমেন্ট দিত এবং কতবার করে দিত? না, এখানে 3 বেলা করে ট্রিটমেন্ট দিত, আর ওদের মানে খুবই ভালো, মানে ট্রিটমেন্ট যারা দেয় তাদের থেরাপিস্টগুলো আছে, তাদের ব্যবহার, তাদের মানে এখানকার সব কিছুই ভালো। আচ্ছা, মানে খাবার দাবার যা কিছু আছে, মানে খাবার দাবার থেকে শুরু করে স্টাফ প্লাস হচ্ছে আপনাদেরকে যে ট্রিটমেন্ট দিতেন বা ডিউটি ডক্টর এবং পরিবেশ সবই ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, এমনি ওনাদের ট্রিটমেন্টে কোনো গাফিলতি বা মনে হয়েছে যে আমার ট্রিটমেন্ট সঠিকভাবে দিচ্ছে না এরকম কোনো কিছু হয়েছে? না, ওনারা খুবই মানে নিজের মনে করেই সব কিছু করে, মানে খুবই আন্তরিক, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদের কোনো ছাড় নেই, না ছাড় নেই ব্যাপারটা এরকম। আচ্ছা, খুবই ভালো লাগে। আচ্ছা, তারপর আপনি 14 দিনের জন্য ভর্তি হলেন এবং তারা আপনাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন, কতদিন পর থেকে বুঝতে পারলেন যে আমি একটু একটু করে সুস্থ হয়ে হতে চলেছি? আমি প্রথম যখন যেদিন আসছি সেদিন থেকে মানে সেদিন রাত্র থেকে আমাকে ট্রিটমেন্ট, আমি পরের দিন একটু ব্যথাটা কম লাগছে, তারপর দিন 2 দিনের মাথায় আমার ব্যথাটা আরও বেশি বেড়ে গেছে, তখন হাঁটতেই পারতাম না। তখন ভাবলাম যে মানে আসলাম ভালোর জন্য, এখন আরো বেড়ে গেল। তারপরে 3-4 দিনের মাথা থেকে মানে ধীরে ধীরে আমার ব্যথাটা কমে যাচ্ছে আর কি, তখন একটু একটু নিজের প্রতি মানে আত্মবিশ্বাস ফিরে আসছে যে না, আস্তে আস্তে ভালো হব, ভালো হচ্ছে। আচ্ছা, হিপ জয়েন্ট বা যে কোনো জয়েন্টে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ব্যথাটা বাড়তে পারে, কেন বাড়তে পারে? কারণ হচ্ছে আপনি যখন কোনো জায়গায় ব্যথা হয় সেই জায়গাটা আপনি নড়াচড়া একটু কম করেন, মুভমেন্ট কমে যায়, যার কারণে সেই জায়গাটা কিছুটা স্টিফ হয়ে যায়। যখন সেই জায়গাগুলোকে আপনাকে আবার তারা নতুন করে ট্রিটমেন্ট দিচ্ছে বা তার মুভমেন্ট বাড়াচ্ছে, তখন কিন্তু ব্যথাটা বাড়া স্বাভাবিক, যার কারণে আপনি হয়তো ওই সময়টাতে ভয় পেয়ে গেছেন এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে আমি কি আদৌ সুস্থ হব কি না, বা আমি ভালো হতে আসলাম বাট আমি দেখছি আমার ব্যথা বেড়ে যাচ্ছে। আচ্ছা, যখন আস্তে আস্তে ব্যথাটা কমতে শুরু করলো তখন কেমন লাগলো? মানে খুবই ভালো লাগছে আমার কাছে, আপনি একটা আশার আলো পেলেন যে আমি হয়তো বা সুস্থ হয়ে যাব। আচ্ছা, আজকে কততম দিন আপনার? আজকে 8 দিন, মানে 8ম দিন। আচ্ছা, আজকে কি অবস্থা আপনার? আজকে আলহামদুলিল্লাহ অনেক মানে আমি সুস্থ। আচ্ছা, আজকে আপনি সুস্থ? আপনি আপনার কি কারো সাপোর্ট নিয়ে এখন চলাফেরা করতে হয়? না, কাউকে ধরে চলাফেরা করতে হয়? না, ইনশাআল্লাহ এখন আমি নিজেই মানে। আপনি প্রথমে আমাদেরকে বললেন যে আপনি এই সমস্যাটা হওয়ার পর থেকে আপনি একটা দিনও শান্তি মতো বা ঠিক মতো ঘুমাতে পারেননি, এখন কি ঘুমাতে পারেন? হ্যাঁ, এখন ঘুমাতে পারি ইনশাআল্লাহ আগের মতো। কি মনে হচ্ছে এই যে এতদিন আপনার বাসার যে কাজ সেটা ঠিকঠাক মতো করতে পারেন নাই, নিজে ঠিকঠাক মতো শান্তি মতো খেতে পর্যন্ত পারেননি, এখন পারবেন? হ্যাঁ, এখন ইনশাআল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো আগের মতো হচ্ছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের সম্বন্ধে কিছু বলার আছে বা স্যারের সম্পর্কে কিছু বলার আছে? আমি বলি যে স্যারের এখানে যারা যারা আছে মানে তাদের মানে স্যারের তত্ত্বাবধানে তো তাদের ট্রিটমেন্টগুলো খুব সুন্দর হয়, তো আমি মনে করি যে আপনারা যারা মানে আমার মতো সমস্যা নিয়ে ভুগতেছেন তারা যেন স্যারের সাথে আয়সা দেখা করেন বা স্যারকে একবার দেখায় যাইতে পারেন, বা বিশ্বাস রাখি যে মানে আশা করি যে আপনারাও আমার মতো সুস্থ হয়ে বাড়িতে যাবেন। মানে এতটুকু বিশ্বাস অন্তত আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার আপনার মধ্যে এসেছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনি আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন বা দর্শকদের বললেন, তাতে আসলে অনেকেরই উপকার হবে ইনশাল্লাহ। এই যে ছোট কিছু কথা আমাদেরকে বলে যান, এটা আসলে আপনাদের জন্য, আপনাদের জন্য কেন? কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গায় যাই যেখানে গিয়ে আমরা সঠিক ট্রিটমেন্টটা পাই না, বা আদৌ আমি জানি না যে আমার আসলে এই সমস্যাটার জন্য কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, কোন জায়গায় গেলে আমি এই এই যে সমস্যা সেটার সমাধান পাবো, যার কারণেই আপনাদের জন্য এই যে বার্তাগুলো দিচ্ছেন ইনারা, যেন আপনারা অন্তত ভুলগুলো না করেন, আপনারা যেন বুঝতে পারেন যে আমার যে এই যে ব্যথা বা প্যারালাইসিস বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস বা যা কিছু আছে ব্যথা রিলেটেড,
সেটার জন্য যেন আমরা আপনারা সঠিক একটা রাস্তা দেখতে পারেন এবং আপনারা যেন সঠিক জায়গায় এসে সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।